আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা আরামবাগে, যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষ, ঘটনায় আহত লরি চালক ও খালাসি। ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের বাসুদেবপুর সুধানীল সিনেমা হলের সামনে। শনিবার সন্ধ্যায় একটি লরি বাসুদেবপুরের সুধানীল সিনেমা হলের সামনের ওয়েব ব্রিজে যাচ্ছিল, সেই সময় কলকাতা থেকে বিষ্ণুপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে লরিটিতে, আর যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানে। এই ঘটনায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি লরির চালক ও খালাসিকে আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। যদিও পুলিশ বাস ও লরিটিকে আটক করেছে, এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই মুহূর্তে লরিতে যেই বাঁধিকে কাটিয়েছে আর বাসটা এতটা গতি ছিল যে এসে প্রথমে লরিটিকে মারতে সামনে একটা পোস্টার ছিল, পোস্টারটা ভাঙে ভাঙার পরে সামনে একটা ছোটো মারুতি ভ্যান ছিল, সেই লরিটি এসে আবার ছোটো মারুতি ভ্যানটাকে মারার পর এখন লরির ড্রাইভারের এখন শ্বাসকষ্ট হচ্ছে, লেগেছে। লরিটা কোন দিক থেকে কোন দিকে আসছিল? টিয়ারে উঠছিল, টিয়ারে উঠছিল, আর বাসটা আসছিল বিষ্ণুপুর কলকাতা, আর বিষ্ণুপুর থেকে যাচ্ছিল, কলকাতা থেকে বিষ্ণুপুর যাচ্ছিল। হ্যাঁ, আর লরিটা আসছিল, লরিটা টিয়ারে উঠছিল, টিয়ারে উঠছিল, সিগন্যাল দিয়ে উঠছিল। অতটা তো আর ফলো করা হয়নি। হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ এসেছে। হ্যাঁ, পুলিশ এসেছে। আর মারুতি, মারুতি কি হয়েছে? মারুতি পেছনটা ঢুকে গেছে। মারুতি কি দাঁড়িয়েছিল না? মারুতি দাঁড়িয়েছিল, মারুতিরও সাইডে ছিল দাঁড়িয়ে। হ্যাঁ, একটা সাইডে দাঁড়িয়ে। নিউজ আজ বাংলা আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোনের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।